সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আমি আবিদ হাসান নীল, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন মিস্টার ক্ল্যাশ অফ ক্ল্যান। এখনই কিন্তু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেন, এরকম অসম ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার ইউটিউব নোটিফিকেশন জায়গায় চলে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিবেন। আজকে কথা হবে টাউন হল 15 নিয়ে। ছোট একটা ইন্ট্রোর পরে আসছি মেইন গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকুন। টাউনহল 15 এর প্রথম লুকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। টাউনহল 15 কিন্তু টাউনহল 14 থেকে কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। লং রেঞ্জ পর্যন্ত কিন্তু এটা অ্যাটাক করতে পারছে, বমের পাওয়ার কিন্তু আগের থেকে বেড়ে গিয়েছে, এবং এটার সাথে সাথে আমরা পেতে যাচ্ছি নতুন একটা ট্রুপস, নতুন একটা ডিফেন্স, নতুন একটা ট্র্যাপস এবং নতুন একটা স্পেল। লটস অফ থিংস আর কামিং টাউনহল 15 এ। সো বেসিক্যালি আপাতত এতটুকুই বলতে পারি, কালকে থেকে, আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা স্নিক পিক পাবো, অর্থাৎ ফ্রাইডে, কালকে হচ্ছে গিয়ে সম্ভবত থার্সডে থেকে আমরা স্নিক পিক পেয়ে যাবো, অর্থাৎ টাউনহল 15 এর স্নিক পিক কী কী আসতে যাচ্ছে, কী হবে ইভেন্ট, কী হবে টাউনহল 15 আসলে কী কী হবে। সো বুঝতেই পারছেন আমার জ্যাম শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু সম্ভবত আমরা টাউনহল 15 পেয়ে যাবো, অর হ্যামারজন থাকা অবস্থায় পেয়ে যাবো। সেই হিসেবে ডেটটা কিন্তু বলা যায় 9 তারিখ। আর তাছাড়া ডেরিয়ান যে ছবি আপলোড করেছে গ্রিন স্ক্রিনের সাথে, নর্মালি সে নতুন ভিডিও আপলোড করার আগে এরকম একটা ছবি আপলোড করে, তো সেই ছবির ডেট অনুযায়ী এখনও পর্যন্ত এটা প্রায় কনফার্ম যে 9 তারিখে আচ্ছা আপডেট আসতে যাচ্ছে। অর্থাৎ এই অক্টোবরের 9 তারিখে আমরা দ্য মেগা আপডেট, এই বছরের মেগা আপডেট পেয়ে যাচ্ছি, টাউনহল 15 পেয়ে যাচ্ছি। Oh man, that's gonna be a very epic town hall. 15 is coming in that October 9. So basically, সেটার জন্য কিন্তু আমরা সবাই অধীর আগ্রহে বসে রয়েছি। এর সাথে আর কি কি আসবে সেগুলো নিয়েও আমরা কথা বলবো আগামীকাল, এবং তারপরে দিন ইনশাল্লাহ আরও ভিডিও আসবে যেখানে আপনাদের নতুন ট্রুপস, নতুন নতুন কোনো হিরো আসতেছে কি না সেগুলো নিয়ে কথা হবে। তবে আজকের যে আমরা যে আপডেট পেয়েছি সেই অনুযায়ী কিন্তু আপনাদের যে ভিডিও দিলাম। সো বেসিক্যালি 9 তারিখে আপডেট আসতে যাচ্ছে, তার আগ পর্যন্ত সবাইকে বলবো যে যেমনে পারেন, যাদের ম্যাক্স ব্যাচ রয়েছে তারা কিন্তু এখন হচ্ছে গিয়ে খেলতে থাকেন, কারণ এই সময় যা জমানো সম্ভব জমায় রাখেন, কারণ টাউনহল 15 যখন আসবে তখন কিন্তু প্রচুর আপডেট দিতে হবে। সো বেসিক্যালি অনেক প্যারা হবে তখন। সো বেসিক্যালি যাদের অলরেডি টাউনহল 14 ম্যাক্স তারা কিন্তু খেলতে থাকেন, খেলাটাকে ধরে রাখেন, তাহলে কিন্তু টাউনহল 15 আপনারা এই সপ্তাহের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর মাত্র 4 থেকে 5 দিন ইনশাল্লাহ এর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাবো। সো এই ছিল আজকের ভিডিও, সবাইকে টাউনহল 15 এর আপডেট সম্পর্কে একটা ধারণা দিয়ে আজকের মতন এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ক্ল্যাশিং, টাটা।